হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আমি জয়খান আছি আপনাদের সাথে, এবং আজকে আপনাদেরকে আমি যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছি যে আমি আমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রায় 5 লক্ষ শিক্ষার্থীকে পেছনে ফেলে কীভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের 7টি ডিপার্টমেন্টে আমার চান্স নিশ্চিত করেছিলাম, এবং সেই সাথে আমি আপনাদেরকে জানাবো যে আমার হল সাইকোলজির প্রিন্সিপাল যেটাকে ইউজ করার মাধ্যমে আমার একাধিক শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এবং এই সেম প্রিন্সিপালকে ব্যবহার করার মাধ্যমে কীভাবে আপনারা বিসিএস প্রিলিমিনারি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার যে পাস করার যে স্বপ্নটা রয়েছে বা আপনি যে ভালো করতে চান, যেরকম আশানুরূপ রেজাল্ট আপনি করতে চান সেটা করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, আমি আপনাদের যে কোর্সটা করাচ্ছি, এই কোর্সটার নাম হচ্ছে হল সাইকোলজি কোর্স। আমার অলরেডি অনেক শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি রয়েছে, আইবি এর জন্য অনেক শিক্ষার্থীরা ভর্তি রয়েছে, ঠিক আছে, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক শিক্ষার্থীরা আমার কাছে ভর্তি রয়েছে, মেডিকেলের জন্য অনেক শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। সো এই কোর্সটা অ্যাকচুয়ালি আমরা এখানে শিখিয়ে থাকি যে আপনি সাইকোলজিক্যাল রিজনসের কারণে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনি যখনই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিতে যাচ্ছেন অথবা বিসিএস রিটেন পরীক্ষা দিতে যাচ্ছেন অথবা ভাইবা পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই সময় নার্ভাসনেসের কারণে আপনার পারফরমেন্স কিন্তু কী হয়ে যায়, ড্রপ হয়ে যায়। এবং এই পারফরমেন্স ড্রপ হয়ে যাওয়ার কারণে হয়তো প্রিলিমিনারি পরীক্ষায় একটা দুইটা বৃত্ত ওএমআর শিটে আপনি যখন ভর্তি করতে যাচ্ছেন তখন সেই জায়গায় হয়তো আপনি ভুল অপশনটা দাগিয়ে ফেলছেন, দুইটার ভিতর কনফিউজড হয়ে যাওয়ার ফলে আপনি ভুল অপশনটা দাগিয়ে ফেলছেন, এ কারণে আপনার মার্কস কাটা যাচ্ছে, ঠিক আছে। এবং তারপরে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনার যে কনফিডেন্স লেভেল এটা ড্রপ করার কারণে অনেক কোশ্চেন আপনার যেগুলো দাগিয়ে দেখা আসা উচিত ছিল সেই কোশ্চেনগুলো আপনি দাগিয়ে আসেন নাই, এবং পরীক্ষার হলে আপনি এমন অনেক কাজ করেছেন যে পরীক্ষার হলে আপনি যেটাকে আপনার রাইট অ্যান্সার মনে হয়েছে সেটা রাইট অ্যান্সার মনে করে দাগিয়ে আসলেন, হল থেকে বের হওয়ার পরে আপনার মনে হইতে লাগলো যে না এটার অপশন এটার অ্যান্সার তো ওইটা হবে, এটার অ্যান্সার তো ওইটা হবে, ঠিক আছে। তো এই সাথে আপনারা নিশ্চয়ই জানেন যে বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রচুর পরিমাণ প্রশ্নের ফাঁদ পাতা হয়, যে ফাঁদগুলোর মাধ্যমে বুঝতেই পারছেন যে প্রায় 5 লক্ষ থেকে 6 লক্ষ শিক্ষার্থী এই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। সো এই জায়গায় কিন্তু প্রসেস অফ ইলিমিনেশন ব্যবহার করা হয় বন্ধুরা। আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে তাদের মূল টার্গেটই থাকে যে তারা শিক্ষার্থীদেরকে কীভাবে বাদ দিয়ে দিবে, শিক্ষার্থীদেরকে কীভাবে তারা এক্সক্লুড করবে, কীভাবে আপনাকে ফেল করাবে, এই টার্গেট নিয়ে কিন্তু তারা পরীক্ষাটা শুরু করে। তো আজকে চলুন আমরা এই হল সাইকোলজির প্রিন্সিপালটাকে নিয়ে আলোচনা করি। আমি কথা দিচ্ছি যদি আপনারা এই হল সাইকোলজির ভিডিওটা দেখেন অবশ্যই এখান থেকে এমন কিছু ইনফরমেশন ইনসাইট আপনি পাবেন যেটা আপনার প্রিলিমিনারি পরীক্ষায় অনেক ভালো করতে সহায়তা করবে। আপনি যদি ব্যাংকের পরীক্ষা দিতে যান সেক্ষেত্রেও আপনাকে এটা হেল্প করবে, যে কোনো পাবলিক এক্সামের জন্য, বিসিএস পরীক্ষার জন্য বা গভর্নমেন্ট পরীক্ষার জন্য বা আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যদি আমার এই হল সাইকোলজির ভিডিওটা দেখেন অবশ্যই আপনি উপকৃত হবেন। আমি কথা দিচ্ছি আপনারা এই ভিডিওটা পরিপূর্ণভাবে দেখেন। প্রথমেই আপনাদেরকে যে জিনিসটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা হল সাইকোলজি কোর্সটাকে 3টা ভাগে ভাগ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের এক্সাম হল সাইকোলজি। এক্সাম হল সাইকোলজি কী ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, রিসেন্টলি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গবেষণায় প্রমাণ হয়েছে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের শরীরের সবচেয়ে বড় রিদমিক সোর্স হচ্ছে আমাদের হার্ট। অর্থাৎ আমাদের শরীরের যে জিনিসটা সবচেয়ে বেশি কাঁপছে সেটা হচ্ছে কী, আমাদের হৃৎপিণ্ড বা হার্ট। এখন দেখুন, যখন আপনি নার্ভাস হয়ে পড়েন বা পরীক্ষার হলে, ধরুন বিসিএস পরীক্ষার জন্য আপনি গিয়েছেন, সেই পরীক্ষার হলে আপনি গেছেন, সেই জায়গায় আপনি আর আপনার আশপাশে একজন মানুষ নার্ভাস হয়ে পড়ছে, আর নার্ভাস হয়ে পড়লে কী হয়, তার হার্টবিট বেড়ে যায় না, তার হৃৎপিণ্ড কী করে, ধুকধুক বেশি করতে শুরু করে না। ওই হৃৎপিণ্ডের যে ধুকধুক করার যে কারণ, সেটার কারণে যে জিনিসটা হয়, রিসেন্ট গবেষণায় যেটা জানা গেছে যে ওই মানুষটার 8 ফিট ডায়ামিটার, তার মানে আপনি যদি ওই মানুষটার 8 ফিট ডায়ামিটারের ভিতর থাকেন তাহলে ওই মানুষটার নার্ভাসনেসের কারণে ওনার হার্টবিট যদি বেড়ে যায় তাহলে ওই হার্টবিট ফিজিক্সের ল অনুযায়ী আপনার হার্টটাও কী করবে, ওরকমভাবে বিট করতে শুরু করবে। তার মানে ওই মানুষটা আপনাকে কিন্তু অটোমেটিক্যালি কী করে দিবে, নার্ভাস করে দিবে। এটা হচ্ছে 8 ফুট ডায়ামিটারের ভিতরে। কিন্তু পরীক্ষার হলে, বিসিএস পরীক্ষার জন্য যখনই আপনি বসতেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে কি, যে একটা শিক্ষার্থী থেকে আরেকটা শিক্ষার্থীর দূরত্ব কিন্তু 2 ফুটেরও অনেক সময় কম হয় এবং খুব কাছাকাছি বসানো হয়, তাই না? তাহলে এই কারণে দেখেন পরীক্ষার হলে যদি একটা স্টুডেন্ট নার্ভাস হয়ে পড়ে, সে কিন্তু ধীরে ধীরে অন্যান্য স্টুডেন্টদেরকেও কী করতে থাকে, নার্ভাস করতে থাকে। সো এই কারণে আপনাদেরকে যে জিনিসটা আমি বলি যে এক্সামের হলে কখনোই পরীক্ষার হলে আগে গিয়ে বসে পড়বেন না। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে পরীক্ষার হলে গিয়ে অনেক স্টুডেন্টরা কী করতেছে, আগে ভাগেই বসে পড়তেছে। বসে পড়ার কারণে এই যে হার্টবিট সিঙ্ক্রোনাইজেশনের যে প্রসেসটা আমি বললাম, যে একজন মানুষ যদি হার্টবিট তার বেড়ে যায়, সে যদি নার্ভাস হয়ে পড়ে, আশপাশের মানুষজনকে সে কী করতেছে, নার্ভাস করে দিচ্ছে। আপনি নিশ্চয়ই অনেক সময় খেয়াল করেছেন যে অনেক ভালো প্রস্তুতি আপনি নিলেন বিসিএস পরীক্ষার, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভালো পারফর্ম করতে পারলেন না। এর কারণটা কী আমি আপনাদেরকে বলি, কারণ এই যে শেয়ার্ড নার্ভাসনেসের ঘটনাটা ঘটছে, একজন মানুষ একজন মানুষকে আপনার আশপাশের মানুষ
মানুষের নার্ভাস হওয়ার কারণে আপনাকে কিন্তু তারা অটোমেটিক্যালি কী করে দিচ্ছে, নার্ভাস করে দিচ্ছে। সো ওই কারণে কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে। আপনি আর আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনি যদি 100 মার্ক পাওয়ার প্রস্তুতি নিয়ে যান বিসিএস পরীক্ষায়, ঠিক আছে, সেই জায়গায় আপনি কখনোই 80 থেকে 85 মার্কের বেশি পাবেন না যদি আপনার এইভাবে অন্য মানুষ আপনাকে নার্ভাস করে দেয়, ঠিক আছে। তারপরে আমরা চলুন আরেকটা গুরুত্বপূর্ণ সিস্টেম সম্পর্কে আলোচনা করি, সেটা হচ্ছে আপনার প্রপ্রিওসেপটিভ নার্ভাস সিস্টেম। দেখুন, আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন রয়েছে, এটা 24 ঘন্টায় কিন্তু কী থাকে, সতর্ক থাকে, ঠিক আছে। আপনার যে প্রপ্রিওসেপশন নার্ভাস সিস্টেম আছে, সেটা কী করে, আপনার আশপাশে কোনো ডেঞ্জার আছে কি না, বিপদ আছে কি না, সেটাকে পিক আপ করে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনার পরিবারের যখন কোনো মানুষ কী হয়, রাগান্বিত হয় বা অনেক কোনো মানুষ যদি দুঃখ পায়, কান্নাকাটি করে, আপনারা নিজেরও কিন্তু খারাপ লাগে, অটোমেটিক্যালি আপনার ভিতরে খারাপ ফিল করতে শুরু করেন, তাই না? তো ওই সেম ফেনোমেনাটা ঘটে কিন্তু পরীক্ষার হলে। আপনি যখনই পরীক্ষার হলে গিয়ে একটা নার্ভাস স্টুডেন্টকে দেখছেন, এই নার্ভাস স্টুডেন্টকে তাকে দেখার ফলে আপনিও কিন্তু অটোমেটিক্যালি নার্ভাস হয়ে পড়েন। এটাকে বলা হয় প্রপ্রিওসেপশন নার্ভাস সিস্টেম। আপনাদের প্রত্যেকের, প্রত্যেকটা মানুষের শরীরেই এই নার্ভাস সিস্টেমটা রয়েছে। সো অবভিয়াসলি পরীক্ষার হলে গিয়ে আপনি যেরকম পরীক্ষার হলে শুরু, পরীক্ষা শুরুর আগে এই মানুষদের ভিতরে বসবেন না, পরীক্ষার হলে পরীক্ষক না আসা পর্যন্ত কখনোই কিন্তু এই শিক্ষার্থীদের মাঝে বসে থাকবেন না। এর চেয়ে আপনি পরীক্ষার হলে বাইরের করিডোর দিয়ে, বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করুন, ঠিক আছে। তাহলে আপনি ওই পরীক্ষার হলে নার্ভাসনেসের হাত থেকে বেঁচে যাবেন। এবং তারপর যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে এই যে প্রপ্রিওসেপশন আছে, এই কারণে শিক্ষার্থীর দিকে তাকাবেন না। আপনি যদি খেয়াল করেন, দেখবেন পরীক্ষার হলে যে সকল শিক্ষার্থীরা আগে থেকে যে বসে থাকে, তারা অনেক বেশি নার্ভাস হয়ে পড়ে এবং তাদের বডি কী হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, ঠিক আছে। এবং আরও বেশ কিছু ফিজিওলজিক্যাল টেকনিক্স আছে। আপনারা যদি আমার হল সাইকোলজি কোর্সের পুরোটায় ভর্তি হন, আমরা এই বিস্তারিত বিষয় নিয়ে অনেক ডিটেলস আলোচনা করবো এবং আপনাদেরকে আমি এমন একটা টেকনিক শিখিয়ে দিতে পারবো যে আপনি কোনো ক্রমেই পরীক্ষার হলে নার্ভাস হবেন না এবং খুব ভালোভাবে পারফর্ম করতে পারবেন। আমি রিসেন্টলি আপনার একটি পাবলিক পরীক্ষাতে যে জিনিসটা করেছি, আমি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেলাম, যাওয়ার পর আমি এই কিছু এক্সারসাইজ আমি শিখেছি, যে সেই এক্সারসাইজগুলো আমি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অ্যাডভান্স রিসার্চ থেকে আমি শিখেছি। সেই এক্সারসাইজগুলো আপনি যদি করেন, সেই এক্সারসাইজ করার ফলে আপনার শরীরে এই যে নার্ভাসনেসের সিস্টেমটা যেটা রয়েছে, এইটা আপনার উপরে আর কোনো ইফেক্ট ফেলবে না। সেটা আমরা হল সাইকোলজির পুরো পরিপূর্ণ কোর্সে আমরা শিখিয়ে থাকি। আচ্ছা, তারপরে দেখুন এক্সাম পারসেপশন সাইকোলজি, 2 নম্বর বিষয় হচ্ছে এক্সাম পারসেপশন সাইকোলজি, চলুন সেটা নিয়ে আলোচনা করি। দেখুন, আপনাদের অনেকেই পরীক্ষার হলে পরীক্ষাটা খারাপ করেন, এর পিছনকার বড় কারণ হচ্ছে এক্সাম সম্পর্কে আপনার পারসেপশনটা ঠিক নাই। কেন ঠিক নাই আমি আপনাকে বলি। দেখুন, আপনারা অনেকেই চিন্তা করেন যে, যেহেতু বুঝতেই পারছেন যে এটা আপনার সোশ্যাল স্ট্যাটাসের সাথে জড়িত, আপনি বিসিএস ক্যাডার হবেন, হ্যাঁ আপনি গভর্নমেন্ট জব করবেন, মানুষের সামনে আপনার যে ইমেজ সেটা ভালো হবে, সেটার যে দৃষ্টিভঙ্গি সেটা নিয়ে আপনি যান, তো এক্সামের প্রতি, এই এক্সামে ভালো করার প্রতি আপনার ভিতরে একটা লোভ থাকে না? হ্যাঁ, আপনার কিন্তু একটা অতিরিক্ত রকম লোভ তৈরি হয়, মোহ তৈরি হয়, ঠিক আছে, যেটাকে আমরা ইংলিশে বলি গ্রিড। একটা কথা আছে না যে লোভে বা পাপে মৃত্যু, তো এই সেম প্রিন্সিপাল কিন্তু হোল্ডস ট্রু। কারণ হচ্ছে পরীক্ষার হলে ওরা, আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে এক্সাম হয়, বিসিএস পরীক্ষা হয় বা যে কোনো গভর্নমেন্ট জব হয়, ওরা কিন্তু অনেক ধরনের ট্র্যাপ সেট করে, আপনার জন্য অনেক ধরনের টাইপের ফাঁদ পেতে রাখে, যে জায়গায় আপনি পা দিলেই আপনার কী হয়ে যাবে, আপনি ভুল দাগায় ফেলবেন। আর মাইনাস একটা যদি ভুল করেন, আপনাদের ক্ষেত্রে যেহেতু নেগেটিভ মার্কিং হয় কত করে, হাফ মার্ক করে, সেহেতু আপনার জন্য কিন্তু অত্যন্ত বড় পরিসরে ডেঞ্জার হয়ে যেতে পারে। কিন্তু এই পরীক্ষার হলে আপনারা যেহেতু লোভ সংবরণ করতে পারেন না, এই কারণেই অতিরিক্ত মাত্রায় ভুল দাগান, এবং এই ভুল দাগানের ফলেই কিন্তু আপনার চান্স হয় না, ঠিক আছে। সো এক্সামের পারসেপশন সম্পর্কে আপনার পারসেপশনটা কী করতে হবে, ঠিক করতে হবে। এবং সেই সাথে এই এক্সাম পারসেপশন নিয়ে আমরা যে জিনিসটা শিখিয়ে থাকি, সেটা হচ্ছে যে আপনার এক্সাম পারসেপশনের জন্য আপনার আশপাশের মানুষজন, আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা আপনার মা বাবা যারা আছে, তারাও কিন্তু দায়ী। তারাও আপনাকে একটা পুশ করে আনকনশিয়াসভাবে, সাবকনশিয়াসভাবে কী করে পুশ করে, যে তোর বিসিএস ক্যাডার হইতেই হবে, তোর বড় বড় চাকরি পাইতেই হবে, বা তোর কিছু করতেই হবে, বা আপনি হয়তো নিজের অর্থনৈতিক অবস্থা, আপনার অবস্থা এমন যে আপনি চিন্তা করতেছেন না আমার এই চাকরিটা লাগবেই, কিন্তু যখনই আপনার লাগবেই বলতেছেন, তখন এই যে কোশ্চেনের ভিতর যে ওরা ফাঁদগুলো পাতেছে, হ্যাঁ ওরা বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল ট্র্যাপ পাতে। যেমন আমি আপনাদেরকে বললাম যে, আপনারা নিশ্চয়ই জানেন যে একটা কোশ্চেন এসেছিল একবার বিসিএস পরীক্ষায় যে বাংলাদেশের জাতীয় ফল কোনটি। সো সবাই কিন্তু, অনেকেই কিন্তু আম দাগিয়ে আসছিল, কাঁঠাল হবে, তাই না? তো এই যে এটাকে বলা হয় হচ্ছে আপনার ওভার সিম্পল কোশ্চেন বা আপনার ইজি কোশ্চেন ট্র্যাপ। হ্যাঁ, এটা একটা ট্র্যাপ করে ওরা, মানে এমন অনেক সহজ সহজ প্রশ্ন দেয়, আপনি মনে করেন কি যে এই প্রশ্নটার উত্তরটা এত সহজ হবে না, তো ওই কারণে আপনি ভুল অপশনটা দাগিয়ে দিয়ে আসেন, এই ধরনের কাজ করেন। তারপরে আরেকটা জিনিস যেটা করেন, সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্যামিলিয়ারিটি ট্র্যাপ, আপনার একটা বিষয় খুব পরিচিত রয়েছে। আমি আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক ট্র্যাপ বা ভাষাগত ট্র্যাপ। ভাষাগত ট্র্যাপের বিষয়টা কী আমি চলুন একটু বলে রাখি, যে ভাষাগত ট্র্যাপ বা ভাষাগত ফাঁদের যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে যে আপনি পরীক্ষার হলে, আপনাকে আমি বললাম যে আপনি নীল রঙের একটা বাড়ির কথা চিন্তা করবেন না,
ঠিক আছে, আপনাকে পরীক্ষা বললো যে কোনটি সার্কভুক্ত দেশ নয়, কিন্তু ক্ষেত্র বিশেষে আপনি দেখা যায় যে সার্কভুক্ত দেশটি দাগায় আসেন, ঠিক আছে। পরীক্ষার হলে নার্ভাসনেসের কারণে বুঝতেই পারছেন আপনাদের অধিকাংশই অনেক বেশি সিরিয়াসলি নেন পরীক্ষাটাকে, এবং এই কারণে আপনারা নার্ভাস হয়ে পড়েন, এবং নার্ভাস হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনি এইভাবে ভুল অপশনটা দাগিয়ে আসেন, ঠিক আছে। সো এইভাবে এইভাবে ভাষাগতভাবে আপনাকে কিন্তু ট্র্যাপ সেট করে, যেমন আমি আপনাকে বললাম আপনি লাল রঙের একটা বাড়ির কথা চিন্তা করবেন না, আপনি নীল রঙের একটা বাড়ির কথা চিন্তা করবেন না, আপনি কালো রঙের একটা হাতির কথা চিন্তা করবেন না, আপনি সাদা রঙের একটা ঘোড়ার কথা চিন্তা করবেন না। আপনি দেখেন প্রত্যেকটা বার যখন আমি বলতেছি আপনার মনে কিন্তু একটা সাদা রঙের ঘোড়ার ছবি ভেসে উঠতেছে, ওই এই হ্যাকটা ওরা করে, এটাকে আমরা বলি ভাষাগত ট্র্যাপ। এরকম 30 টাইপের ফাঁদ সম্পর্কে আপনি জানতে পারবেন যদি আমাদের এই হল সাইকোলজি কোর্সে আপনি ভর্তি হন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আপনি কমিউনিকেট করতে পারেন, যোগাযোগ করতে পারেন। অলরেডি অনেক শিক্ষার্থীরা ভর্তি রয়েছে, আপনারা যদি ভর্তি হন আপনাদের এই 44তম বিসিএস পরীক্ষায় আমরা যথাসম্ভব হেল্প করার চেষ্টা করবো। আচ্ছা চলুন আমরা এরপরে থার্ড যে পার্টটা রয়েছে আমাদের হল সাইকোলজি কোর্সে সেটাই চলে যাই, এটা হচ্ছে স্টাডি কনসেন্ট্রেশন কোর্স। দেখুন স্টাডি কনসেন্ট্রেশনটা কী, চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন আমরা সবাই পড়াশোনা করি, কিন্তু পড়াশোনা থেকে কীভাবে বেস্ট পার্টটা বের করতে হয়, পড়াশোনা থেকে কীভাবে আমরা সবচেয়ে বেশি পরিমাণ বিপুল পরিমাণ তথ্য মনে রাখতে পারি, এটা কিন্তু কেউ আমাদেরকে শেখায় না, ঠিক আছে। এই জন্যেই কিন্তু আমরা এখানে স্টাডি কনসেন্ট্রেশনের ব্যাপারটা শিখাই। আপনি আপনাদের জীবনে, আমি আপনাদেরকে একটা কথা মনে করি, আপনারা একটা কথা স্মরণ করুন, সেই সময়ের কথা মনে করুন, যে এমন একটা সময়ের কথা মনে করুন যে সময় আপনি পড়তে বসেছিলেন, আপনার সময়ের কোনো খেয়াল ছিল না, আপনি হঠাৎ করে খেয়াল করেন যে 2-3 ঘন্টা পার হয়ে গেছে, ঠিক আছে। এবং এই রকম পরিস্থিতিতে কিন্তু আপনার পড়ার যে মান সেটা অত্যন্ত উন্নত হয়েছিল, আপনি অল্প সময়ের ভিতরে বিপুল পরিমাণ তথ্য কী করতে পেরেছিলেন, মুখস্থ করে ফেলতে পেরেছিলেন, মনে রাখতে পেরেছিলেন, এবং সেই তথ্যগুলোকে আপনি পরীক্ষায় গিয়েও খুব সুন্দরভাবে কী করতে পেরেছিলেন, আপনি ইউজ করতে পেরেছেন। এটাকে আমরা বলি ফ্লো স্টেট। এই ফ্লো স্টেটটা আমরা আপনাকে ইনস্টল করে দেওয়ার চেষ্টা করি, আপনাকে প্রোগ্রাম করে দেওয়ার চেষ্টা করি। আমি দীর্ঘ 8 বছর ধরে, আমি যখন আমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় 7 বছর সময় ধরে ছিলাম, সেই সময় আমি আপনার এই সাইকোলজির যে বিভিন্ন বিষয় আছে এগুলো নিয়ে রিসার্চ করেছি, এবং এইখান থেকে আমি জানতে পেরেছি যে আপনারা যদি ফ্লো স্টেটটা অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনি অল্প সময়ের ভিতরে বিপুল পরিমাণ তথ্যকে কী করতে পারবেন, মনে রাখতে পারবেন। কিন্তু মনে রাখবেন এটার জন্য কিন্তু সময়ের প্রয়োজন আছে। সো আমার হল সাইকোলজি কোর্সে অনেকে পরীক্ষার একদিন আগেও ভর্তি হলে আপনারা উপকৃত হবেন, আপনারা পরীক্ষার হলে নার্ভাস হবেন না, আমি আপনাকে হয়তো ফিজিওলজিক্যাল টেকনিকগুলো শিখিয়ে দিতে পারবো, কিন্তু যত দ্রুত আপনি ভর্তি হবেন তত কিন্তু আমি আপনাদেরকে বেশি পরিমাণ হেল্প করতে পারবো। কারণ হচ্ছে এই হল সাইকোলজি কোর্সের প্রিন্সিপালটা এটা কেউ জানে না, অধিকাংশ মানুষই জানে না, যারা জানবেন আপনারা তারা আপনারা অন্তর্দৃষ্টিতে কিন্তু অবভিয়াসলি এগিয়ে যাবেন। সো আপনাদেরকে ফ্লো স্টেটটা অর্জন করতে হবে, সেই স্টেটটা অর্জন করতে হবে যখন আপনার আশপাশে অন্য কোনো কিছুর প্রতি খেয়াল থাকে না। আমরা এইখানে এই কোর্সে শিখাবো যে আপনি ফ্লো স্টেটটা কীভাবে অর্জন করতে পারবেন। আপনাকে মনে রাখতে হবে যে পড়াশোনার ক্ষেত্রে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনি এই ফ্লো স্টেটটা অর্জন করতে পারছেন কিনা। আর মনে রাখবেন, মনে রাখবেন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল যেটা আছে সেটা হচ্ছে যে আপনি কতক্ষণ পড়লেন এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু কয়দিন ইনভেস্ট করলেন এটাও গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং আপনার পড়ার কোয়ালিটিটা কেমন হলো। এখানে একটা জিনিস মনে রাখবেন, অবশ্যই আমি গুরুত্ব দিচ্ছি যে আপনাদের পরিশ্রম করতে হবে, কিন্তু শুধু পরিশ্রম কিন্তু আপনাকে সাফল্য দিবে না। আমরা এই জায়গায় হল সাইকোলজি কোর্সে যেটা করে থাকি সেটা হচ্ছে আপনাদের সাফল্যটা যাতে আসতে পারে সেই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্স এবং টেকনোলজি আপনাদেরকে দিয়ে থাকি। আপনারা এই ভিডিওটাকে যদি বারবার দেখেন তাহলে অবশ্যই এমন কিছু ইনসাইট পাবেন যেটা আপনাদেরকে এই হলে, পরীক্ষার হলে, বিসিএস পরীক্ষার হলে, বা যে কোনো পাবলিক জবের পরীক্ষার হলে, বা যে কোনো পরীক্ষার হলেই আপনাকে এটা বিপুল পরিমাণে হেল্প করবে। আপনার আমার এই ভিডিওটাকে বারবার আপনারা দেখতে পারেন। আর যদি আপনারা পরিপূর্ণ কোর্সটা করতে চান, এই কোর্সটা করার জন্য আমি আপনাকে প্রতিনিয়ত প্রত্যেক দিনেই হয়তো কাউন্সিল করার চেষ্টা করব। আমার কাছে অলরেডি অনেক শিক্ষার্থীরা ভর্তি রয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ভর্তি রয়েছে, এবং আমার এই টেকনোলজি ব্যবহার করে অনেক শিক্ষার্থীরা চান্স পেয়েছে, বুঝতে পেরেছেন। সো এটা এত পাওয়ারফুল একটা টেকনোলজি, যদি আপনারা এই কোর্সটা করতে চান এই কোর্সটার জন্য আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। আমরা এই কোর্সের যে ফি এবং আপনার যে ভর্তি হওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটা আমি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনার